কালো বাজারে দুর্নীতিবাজ ঘুষখোর দান্দাবাজে ভরে গেছে স্যার, একদম রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে এগুলা, এই ফার্সন গুলা। না সেটা ঠিক ঠিক বলছো, এরা যে কোথায় কখন কাল সাপের মতো বসে আছে কেউ স্যার এইটা তাদেরকে খুঁজি বাই করতে পারে না, যতক্ষণ না পর্যন্ত তার কর্মকাণ্ড সমাজের কাছে প্রকাশ পায়, বের হয়ে আসে তার আসল চরিত্র, ততক্ষণ পর্যন্ত কেউ তাদেরকে চিনতে পারে না, নোবডি নোবডি চিনতে পারে। ঠিকই বলছো লিটন, মানে দুর্নীতিবাজরা এমন ভাবে মুখোশ পরে থাকে যে চেনা বড় নাই। না চিনি ফেলায় স্যার, আমাদের দেশের আইন কানুন কি কম স্ট্রং নাকি স্যার, দড়ি মিলছে স্যার, তার কোনো উপায় আছে নাকি? দেশের আইন কানুন কি এত এত লুজ নাকি স্যার? অনেক স্ট্রং বর্তমানে, দড়ি তারে সিগনেচার করে লাত্তি মেরে অফিস থেকে বাইর করে দিয়েছে, একশন একশন বাইর করে দিয়েছে। কোথায় কাকে কে সিগনেচার করেছে বাইর করে দিয়েছে কে? যেতে স্যার আজকে আমাদের ফাইলে আমাদের ওয়ার্ক অর্ডারে সিগনেচার করে আমাদের কাছে চেক দেওয়ার কথা, হ্যাঁ লাত্তি মেরে তার অফিস থেকে তাকে বাইর করে দিয়েছে স্যার। এরকম একটা ঘুষখোর দুর্নীতিবাজ লোককে কেন তুমি পুষিং দিতে গেলে? তোমাকে আমি শুরু থেকে বলছিলাম যাকে তাকে পুষিং দিব না, গেল তো অ্যাটেনশন টাকা শ্রম সময়। এখন আপনি স্যার এসব চিন্তা করতেছেন, আপনার টাকা পরিশ্রম শ্রম সব গেছে। আমি যখন স্যার ওই জিএম সাহেবের সাথে রিলেশন করছি তখন আপনিই কিন্তু স্যার আমাকে বাহাবা দিচ্ছেন, বলছেন লিটন তুমি কেমনে ভাইলে এত বড় একটা কোম্পানির জিএম এর সাথে রিলেশন করতে? হ্যাঁ আমি যখন বড় বড় কাজ আনছি স্যার আপনি আমার ফিটে থাপড়া দিয়ে কইছেন ওয়েল ডান ওয়েল ডান, এভাবে তুমি আগাই যাও। আর আজকে সেই লোক দুর্নীতির কারণে তার সাক্ষী গেছে, সেটার জন্য আপনি আমাকে আজকে দোষ দিতেছেন স্যার, আমাকে ব্লেম করতেছেন স্যার। আমি কি জানি যাতে এত দুর্নীতিটা ছিল স্যার? আমার কপাল বুঝছি স্যার, আজকে অর্ডারটা আনলে স্যার আপনি আপনি গাড়ির চাবিটা আমার হাতে দেওয়ার কথা ছিল স্যার। আপনি আজকে কোথায়? আজকে আপনি আমাকে বলবেন যে তুমি বসো, হ্যাঁ আমি বলবেন বসো, বসে কথা বলো, সেটা না আপনি আমাকে এটার জন্য স্যার গালাগালি করতেছেন মন্দ করতেছেন। বলেন স্যার আমি তো আসলে কেউ নয় অফিসের, আমার জন্য লস হয়েছে স্যার। আমি বুঝে গেছিলাম স্যার, তার কারণে আমি সব কিছু রেডি করে নিয়ে এসেছি, আমি আজকে জমা দিয়ে আমি চলে যেতেছি স্যার, আমি ব্যর্থ স্যার। কী কি রেডি করে নিয়ে এসেছি? ডেজিগনেশন লেটার নিয়ে এসেছি স্যার। একটা জিনিস লস হয়েছে সেটা যাতে দ্রুত রিকভার হয় সেই চেষ্টা করবে তুমি, এক কলম বেশি কেন বুঝবা? এটা তোমার অফিস, এটা তোমার নিজের অফিস, সেইভাবে তুমি ভাবো কাজ করো সব সময়। জালাল এন্টারপ্রাইজকে স্যার আমি আজকে আবার নতুন করে গ্রহণ করলাম স্যার, আপনার এই কথাগুলো আমার ভিতরে ঢুকে গেছে একদম, মানে একদম সমুদ্রের পানির মতো বহ মানে হইতেছে আমার শরীরের ভিতরে। কি হইছে? তুই এমন তারা উড়াক দেখাইলি মনে হলো জানি কেউ একটা বিশাল বড় দুর্ঘটনা ঘটে গেছে, আমার এইভাবে ছুটে আসতে হলো কেন? কেন ফোন করছিস বল? দুর্ঘটনাই তো একটা, আমার জীবনটাই তো একটা দুর্ঘটনা বানায় রাখছো তোমরা। কি বলিস মা বল তবর কথা, লক্ষ্মী মা আমার, কি হয়েছে বল? এই অপদার্থ লোকটার সাথে আমাকে কেন বিয়ে দিস? তোবা তোবা, কি সুন্দর হ্যান্ডসাম ছেলে। হ্যাঁ যেদিন প্রথম দেখা করতে গেল আমার সাথে, কালো রঙের সাথে সঙ্গে লাল টাই, আমি তো দেখে মুগ্ধ, মন হলো সিনেমার নায়ক দেখতেছি। তুই এসব কি বলিস মা, কত হ্যান্ডসাম দেখতে, ভালো চাকরি করে, বেতন অনেক পায়। কোনো কিছুই ঠিক নাই, মুখের ভাষাটা পর্যন্ত ঠিক নাই, সারাদিন খালি কিল্লাই কিল্লাই মুখের ভাষায় কত বলে। মা কি দেখে কি দেখে তোমরা আমাকে এই ছেলেটার গলায় ঝুলাই দিলা বলো তো? কি আশ্চর্য! শোন না তোর একটা সুন্দর কথা বলি, মেয়ে মানে মেয়ে মানুষের কি চাহিদা কি চায় সেটা একটা মার থেকে কেউ বেশি বোঝে না। আরে মেয়ে মানে স্বামী হলো গিয়ে একটা মেয়ের অলঙ্কার, আর সেই অলঙ্কারটা যদি এমন হয় যে মফস্বল থেকে আসছে বোকাশোকা, তাহলে তো সেই অলঙ্কার অনেক সুন্দর করে সেট করবে। আমার বিশ্বাস ছিল যে এই ছেলেটা আমার মেয়েকে মাথায় করে রাখবে, মুখের ভাষা দেখি আসে যায় বল। হ্যাঁ মা তুমি আসলেই একটা বোকা, তুমি ওরে যতটা সহজ সরল মনে করো সহজ সরল না, ও আমারে বেচে দিতে চায়। কি বেচে দিতে চায় মানে কি বলতেছিস শাবল দা বল? আমারে বসের কাছে পাঠায় ওর পোস্ট পজিশন ঠিক করতে চায়। হ্যাঁ পোস্ট পজিশনটা আবার কি? আমি ওর বসকে ফোন দিয়া বলবো সে খুব ভালো, তার অনেক প্রশংসা করব, এই প্রশংসার ফলে তোমার জামাইয়ের পোস্ট পজিশন ঠিক হবে। এটা কি জিনিস এটা আমি জানি না, তোমার নোয়াখালীর জামাইকে তুমি জিজ্ঞেস করো পোস্ট পজিশন কি জিনিস। তো মত বাস্তা করলাম,
তোরে পাঠাতে চাই তাহলে আর কি তাহলে আমি কেন তোমাকে ডাকবো তুমি জানো আমার কি আছে বলো কত বড় সাহস আমার মায়েরে পাঠাতে চাই অফিসের বসের কাছে পোস্ট পজিশন ঠিক করার জন্য আজকে ওর একদিন কে আমারে পোস্ট না পোস্ট পজিশন ওই হইছে পোস্ট পজিশন হইছে এত কিছু কইতে পারবো না এত বড় কথা এটা আমি আমি সহ্য করতে পারছি না আমি এত পছন্দ করে এত শখ করে একটা ভোলা ভালা জামাই চাইলাম মা ও ভোলা ভালা না আচ্ছা ঠিক আছে আমি তো তোর মুখ থেকে শুনলাম এবার লিটন আসুক লিটনের মুখ থেকে শুনি তারপর দেখ যদি ঘটনাটা সত্যি হয় ওরে আমি বুঝামু নোয়া খাইল্লা নোয়া দেখছো খালটা দেহ নাই খালে চুবাই ফেলামো আমি শুধু কি তাই আমাকে বসে প্রয়োজনে তুমি আমার বসের সাথে ঘুরে বেড়াবা মাথায় করে রাখতে এখন দেখি না এই নোয়াখালীটা তো অন্য জিনিস এত সহজে তো এই নোয়াখালী আমি ছাড়বো না মা একটু সময় দে আসুক আমি আগে কথা বলি তারপরে দেখ ওরে আমি কোন খালে চুবাই মাথা ঠান্ডা রাখ খালে ও আসা পর্যন্ত আমার খালি সময় কাটে দেখ আমি কি চিনে না সহজ সরব পাইছি পাইছি সুফিয়া ম্যাডামের বার্থডে পরশু দিন কেন তাহলে সুফিয়া ম্যাডামকে কয়েকটা কেকের ছবি পাঠা দিই হোয়াটসঅ্যাপে দিছি পাঠাই এবার ম্যাডাম একটা ফোন করে দিই ম্যাডাম আসসালামু আলাইকুম ম্যাডাম আজি ম্যাডাম ওই আগামী পরশু দিন তো আপনার বার্থডে ম্যাডাম হ্যাঁ তা আমি বার্থডে ওই কিছু ডিজাইন করা কেকের ছবি আর কি আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি কথা বলছেন কোন কেকটা আপনি সিলেক্ট করেন কোনটা আপনার ভালো লাগে আমাকে বলে দিন ওই ডিজাইনটা আমি আপনার পাঠাই দিই আপনি কিছুতন কিছু বাড়িতে চলে আসেন আপনি যে একটা শাশুড়ি আপনার যে আলাদা একটা ইজ্জত আছে মান সম্মান আছে সেটা কি আপনি রাখেননি আপনার মাইয়া কোত করলে আপনি চলে আসেন কোত করলে মানে কি আমার সাথে আপনার মাইয়ার ঝগড়া ঝামেলা হয় সংসারের ঝগড়া ঝামেলা লেগেই থাকে তার মধ্যে আপনার মাইয়া কোনো কারণে আম্মু চলে আসো কই কান দিয়ে আপনি চলে আসেন তোমার কত বড় সাহস তুমি আমার মেয়েকে কেন বলছো তোমার বসকে খুশি করানোর জন্য কেন বললে সমস্যা কোন জায়গায় আম্মা সমস্যা কথা তুমি বুঝতে পারছো না না আমি বুঝতে পারতেছি না আপনি বলেন কি হয়েছে তুমি কেন বলছো তোমার বসকে আমার মেয়েকে খুশি করতে আম্মা আপনি যে লেভেলের কথা বলতেছেন যে খুশির কথা আপনি বলতেছেন সেই কথা আমি বলি না আমি বলছি জাস্ট একটা ফোন করি একটা প্রশংসা করো একটা লোককে বলো যে আপনার কথা আমার স্বামী অনেক বলে আপনাকে আপনার আপনাকে অনেক ভালো বলে জাস্ট একটু প্রশংসার কথা বলছি আম্মা এখানে আপনি যেভাবে বলতেছেন সেটা কথা আমি বলি না কেন ফাও কথা বলবে আমার মেয়ে কেন তোমার বসকে প্রশংসা করবে এই আমি কি আমার মেয়েকে এই জন্য তোমার কাছে বিয়ে না এই কারণে দেন না দিছেন যে ঘরের মধ্যে বই বই রবীন্দ্রসঙ্গীত গাইতে আমারে খালি রবীন্দ্রসঙ্গীত শুনাইতে আপনি মেয়েটা ভালো সিঙ্গার সেটা আমি জানি পৃথিবীর আর কেউ জানা দরকার না আমি তোমাকে মফস্বলের ছেলে হিসেবে বিয়ে দিয়েছিলাম সহজ সরল হবো বলে এই তোমার সরলতা তুমি বউকে ব্যবহার করতে চাও এখন আপনার মেয়েকে ব্যবহার হয়ে যায় আর মাস শেষে যখন গাদি গাদি টাকা আনি আপনার মেয়ের হাতে দেই সেই তো বড় বড় শপিং মল যায় শপিং করে সব গয়নাঘাটে কিনে আপনার লেগে সোনা দানা কিনে তখন কই থাকে আপনাদের এই আদর্শ তখন কোথায় থাকে কোথায় থাকে আপনাদের আদর্শ এই চলো এই যে শোন মা আমি এমন ভাবে শাসিয়েছি না দেখবি কিছুদিনের মধ্যে সব সিদ্ধ হয়ে যাবে আমি তোকে বলি না মা প্লিজ মিথ্যা সান্ত্বনা দিও না তো আমি তো দেখলাম ও তোমাকে অপমান করলো দেখো এই বেয়াদব অসভ্য লোকটার সাথে আমার থাকা সম্ভব না আমি ওকে ডিভোর্স দিয়ে দিব আচ্ছা মা মা শোন শোন ছি এই শব্দটা কোনোদিন মুখে উচ্চারণ করবি না গুনাহ হয় বাবা আচ্ছা কত রকম ভাবে তো মানুষের মানে অ্যাডজাস্ট করতে হয় আচ্ছা তোর বাবার সাথে কি আমি অ্যাডজাস্ট করি না তোর বাবার সাথে থাকা যায় তুই বল তোর সাথে কথা বলা যায় না কিন্তু আমি রয়েছি না হ্যাঁ তুই চিন্তা কর ভেঙে ফেলা ছেড়ে দেওয়া খুব সহজ কিন্তু জোড়া লাগানো একসাথে থাকা এটা একটা কঠিন কাজ কঠিনের ভালোবাসিলাম হ্যাঁ চ্যালেঞ্জ নে
নে মা, আমি তোকে বলছি আমি এই বাড়িতে যতক্ষণ পর্যন্ত আছি এই প্রবলেম সলভ না করে আমি কোথাও যাচ্ছি না। আচ্ছা তুমি প্রবলেম সলভ করবা। হুম আচ্ছা দেখি তুমি কিভাবে কি সমাধান করো। উফ আল্লাহ বুঝে এসে পড়লাম আমি। আরে লিটন ভাই স্লামুকুম, কেমন আছেন? হ্যাঁ আছি আছি, ভালো আছি। হ্যাঁ বাপরে, এক সাপ্লাইয়ারের ভাব দেখলে মাথা গরম হয়ে যায়। তোমার যেদিন আমি পাবো না একদম কাঞ্চি মেরে ধরবো, তোমার বোঝাবো চেক ডিপার্টমেন্ট কি জিনিস। লিটন সাহেব আপনি কি বলছেন? অ্যাডভান্স বার্থডে পালন করব এটা তো আমার লাইফে শুনিই নি আমি, তো পসিবল না? পসিবল ম্যাডাম, আপনি চাইলে পসিবল। জীবনে কখনো করেননি যে জিনিস সেটা এখন হবে না, এটা কে বলছে ম্যাডাম? প্রত্যেকটি আবিষ্কার কিন্তু জীবনের আগে কখনোই হয়নি, নতুন করে হয়েছে। ম্যাডাম আমি কী বলি আপনারা শুনেন, মনে করেন অ্যাডভান্স মানে আমরা সান্দ্রাইতে শাড়ি ফেললি, মানে ওইদিকে মনে করেন ঈদের সান্দ্রাইটলো, এদিকে আমরা সান্দ্রাইত, এদিকে আপনার বার্থডে। ম্যাডাম এই ছোটো ভাইকে নিরাশ করবেন না ম্যাডাম, আমি আপনার বার্থডেটা করে দিই ম্যাডাম, আমি অ্যাডভান্স করে দিই ম্যাডাম, প্লিজ। লিটন সাহেব এটা পসিবলই না, আমি তো গ্রামের বাড়িতে থাকবো তখন। মানে আপনি বার্থডেটা করি তারপরে গ্রামের বাড়িতে থাকবো, অসুবিধা কী? আহা লিটন সাহেব, অ্যাডভান্স বার্থডে পালন করার কোনো দরকার নেই, আমি তো আপনার এমনিতেই খুশি আছি। আর তাছাড়া অর্ডারগুলো তো আপনি কন্টিনিউ পাচ্ছেন, তাই না? আমার ঈদের আগে আমার খুশিটা নষ্ট হয়ে গেছে ম্যাডাম, এত আঘাত পাইতেছি, আমার এত প্রিয় একটি ম্যাডামের বার্থডেটা আমি এই ছুটির কারণে করতে পারতেছি না। আমি চাইছিলাম অ্যাডভান্স করে ফেলি, সেটাও আপনি রাজি হইতেছেন না। আমার হৃদয়টা ভেঙে খান খান হয়ে যেতেছে ম্যাডাম, আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না, কন্ট্রোলের বাইরে চলে যায়। যাতে আপনি যেহেতু চাইতেছেন না, এর চেয়ে বেশি খুশ তো আমি আপনার করতে পারি না। না না, মানে ওই উইশিংয়ের জায়গায় ফুশিং বলে ফেলছি আর কি। আপনি যদি ম্যাডাম মানে রাজি হইতেছেন না, তাহলে এই আপনার জন্য সামান্য মানে ছোটো ভাই হিসেবে সামান্য গিফট, এটি আপনি কবুল করেন ম্যাডাম। অফিসে আসলে কি বলবো ভাইয়া, আপনি না আমি কি, আমি কে, আমি কেন, আমি আপনার ছোট ভাই, আমি বড় বোনকে একটা গিফট করছি। এখানে অফিসে কে কী করলো না করলো, কে দেখলো না দেখলো, সেটা তো আপনি কেয়ার করবেন কেন? আমি তো কেয়ার করি না, আমায় আমি আপনাকে বড় বোন জ্ঞান করছি, এইটুকুই যথেষ্ট। না না ঠিক আছে, মানে তারপরও আসলে অফিসে তো ইয়ে মানে বুঝিনি তো, অনেক লোকজন থাকে। আমি আপনার ছোট বোন আর মানে আপনার হাজবেন্ড মানে আমাদের দুলা ভাইয়ের বার্থডে ডেটটা একটু বলে দিন, আমি লিখি রাখি, আমি উইশিং করবো তাদেরকে। আরে না না না, ওনাদেরটা লিখতে হবে না, আমি যতদিন আছি পারচেসের দায়িত্বে ততদিন আপনি অর্ডার কন্টিনিউ পেয়ে যাবেন, কোনো টেনশন করবেন না। দেখেন আমাকে এই কথা বলে আপনি পুরো পুরি লজ্জা দিয়েছেন, আমি আপনাকে বড় ভাই জ্ঞান করছি, আপনি ছোটো ভাইকে লজ্জা দিয়েছেন। আপনি ফার্স্ট চাই যে কাউকে দেন তো, আপনি অর্ডার যে কাউকে দেন, এগুলো নিয়ে আমি কোনো কথাই বলবো না ম্যাডাম, কিন্তু বার্থডে লেটটা বলেন আমি লিখিয়ে রাখি। স্যার আমি এখন একটু আসলে ব্যস্ত, তো স্যার আমাকে ডাকছেন, আমি অন্য আরেকদিন বলবো, আমি ফোনে আপনাকে জানিয়ে দেবো। আচ্ছা ম্যাডাম, আচ্ছা। আর ওই শাড়িটা পরে দেখিয়েন শাড়িটা কেমন হয়েছে। বসানোমে তো যাবেন না বলছি, তাইলে আমার কথাটা একটু বস। আরে আপনি কোনো টেনশন করবেন না, তো আপনার বিষয়ে আমি কথা বলতে যাচ্ছি। আর বলছি ম্যাডাম দরকার নাই তো আর কোনো সাপ্লাইয়ারের মানে অফিসে, মানে আমি যেহেতু সব দিতে ফাইতেছি, দরকার আছে কি? আপনার কি মনে হয় অন্য কেউ দরকার আছে? না না, আমি বললাম তো আপনি কোনো টেনশন করবেন না, আমি আছি, আমি বিষয়গুলো দেখছি। আর শাড়িটা পরে বলবেন কেমন হয়েছে আমাকে। জি জি, থ্যাংক ইউ। আসি আবার। জি চাষ আর ভিটামিন ই সহ নতুন লাক্স দেয় চাঁদের মতো উজ্জ্বল চেহারা। নেভালে কেন? যখন তোমার চেহারায় চাঁদের মতো উজ্জ্বল, তখন আলোর কি দরকার? নতুন লাক্স। বাবা এই যে তোমার জন্য চা বানিয়েছিলাম না, কি কোথায় যাচ্ছ? কার জন্য মানব তাহলে? সরি আম্মা, আমি আসলে মানে আপনার সাথে কাল গাড়িতে খুব খারাপ ব্যবহার করছি, আমি আসলে সরি। মানে আমি অবাক হই আসলে মা, যে আপনারই মেয়ে কিনা আমার বউ, আমার একটু সন্দেহ হয়। কোথায় আপনাকে দেখতেছি, আপনার সাথে আমি কালকে এত খারাপ ব্যবহার করছি, রাগারাগি করছি, তারপরেও আমি অফিস যাওয়ার সময় আপনি আমাকে এই শার্টটা বানিয়ে দিয়েছেন,
এভাবে আদর করেন অথচ এই কাজটা করার কথা ছিল আপনার আপনার মেয়ে, সে এখনো বিছানা থেকে উঠে নাই। আমি যে অফিসে যাবো বাইরে যাবো সে আমার একটু খুঁজ খবর। সবাই তো একরকম হয় না, আর তাছাড়া ও আমার একমাত্র মেয়ে, ভীষণ অভিমানী বাবা। আম্মা এই কথাগুলো বলিয়েন না আম্মা, এই কথাগুলি বলি বলে আপনার মেয়েকে আপনি লাই দিতেছেন, আপনি মেয়েকে শাসন করেন না, আপনি মেয়ে যে ভুল করে সে ভুলটা বুঝতে পারে না শুধুমাত্র আপনার আদরের জন্য। দেখো বাবা, আমার মেয়ে একটু জেদি, একটু অভিমান বেশি, ও একমাত্র সন্তান, একটু আদর যত্নে বড় হয়েছে, আমি ওকে অনেক কিছু, ও যদি বলে এটা দিন তাহলে এটা দিন, এটা যদি রাত এটা রাত। আম্মা আপনি মনে ভুলে গেছেন মনে, আমি আমার বাবা মার একমাত্র সন্তান, আই এম অনলি সন অফ মাই ফাদার অ্যান্ড মাদার। ছাপাবাজি করতে যে আমি বলবো না যে আমি সোনার চামচ মুখে দিয়ে বড় হয়েছি, আমি সিলভারের চামচ মুখে দিয়ে বড় হয়েছি আম্মা, কিন্তু তারপরেও মনে করেন যে কীভাবে স্ট্রাগল করে বড় হইতে হয়, কীভাবে কী করতে না হয় না হয় সেটা আমি জানি আম্মা। একটা সংসার সুখের হয় মনে করেন হাজব্যান্ড ওয়াইফ মিলি, একটা ছোটোখাটো কাজ করতে কইছি তারে সে এটার জন্য আমার সাথে কি খারাপ ব্যবহার করছে। আচ্ছা বাবা বাবা শুন, তোমার যদি কারোর প্রশংসা করলে তোমার চাকরির উন্নতি হয়, সেরকম কিছু থাকলে তুমি আমাকে বলো, আমি করে দিচ্ছি। কি বলেন না, আপনি কি আপনার মেয়ের হয়ে কি আপনি ফক্সি দিবেন না, দরকার নেই। আচ্ছা বাবা শোনো না, উনি তার ফোনের মধ্যে দেখতেছে না কে কথা বলছে, মেয়ে না শাশুড়ি, উনাকে আমাদের প্রশংসাটা করলেই তো তোমার কাজটা হবে। তুমি ফোনটা লাগাও, আমি করছি, আমি এমন সুন্দর করে কথা বলবো, উনি কেন ওনার চোদ্দ গোষ্ঠী বুঝতে পারবে না কে কথা বলছে। করো করো ফোনটা করো। আমার আমার লজ্জা লাগতেছে। আহ করো না বাবা। আমার বলছি কি, তার সাথে তার আগে তাকে তার সম্পর্কে দুটো কথা বলি, সে লোক হয়েছে মনে করেন হেভি বড় গোষ্ঠী, বুঝছেন, তার সিগনেচার ছাড়া কোনো অর্ডার পাস হয় না, কিন্তু সে একটু কবিতা প্রেমী মানুষ, দুনিয়ার কবিতা বলে নিজে নিজে কবিতা বানায় বলে, কবিতার ক হয় না তারপরে আমার শুনতে হয় কিচ্ছু করার নাই। আপনি বলবেন যে আপনার কবিতা খুব সুন্দর, আমি আমি প্রশংসা করছি, হ্যাঁ এটা বলি আমি, হ্যাঁ আমি একজন কবি ভক্ত পেয়েছি, কথা বলবো না, দাও 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 তোমার ওয়াইফ কে দাও, কথা বলি। জি জি আমি দিচ্ছি স্যার। ওয়ালাইকুম সালাম, কেমন আছো তুমি? জি আমি আপনার কবিতা শুনে তো আপনার ভক্ত হয়ে গেছি, আমি এতদিন রবীন্দ্রনাথের কবিতা ছাড়া আর কাবুল কারো কবিতা পড়তাম না, আপনার কবিতা শোনার পর আমি তো ভাবুন হয়ে গেছি, এত ডেপথ, এত গভীরতা, এত সুন্দর শব্দ। শোনো, পৃথিবীর সব কবি চায় তার কবিতায় নতুন শব্দ থাকে, আমিও সেই রকম নতুন শব্দকে মানে এক শব্দের সাথে আরেক শব্দের বিয়ে দিয়ে দেই, বুঝেছো? কবিতা যে কি মারাত্মক জিনিস, তুমি দুই দিন ভাত না খেয়ে থাকতে পারবে না হয়তো, কিন্তু একটি কবিতা শুনে তুমি এক বছর কাটিয়ে দিতে পারবে। এই যেমন এখন আমি দুটো লাইন লিখেছি, যে যে পারে সে করে, যে পারে না সে শেখায়। যাক, কেমন লাগলো দু লাইন শুনে? কি সুন্দর শব্দ চয়ন, আমি কখনোই শুনিনি। শোনো, শুনলাম লিটনের মুখে তুমি নাকি ভালো রবীন্দ্রসঙ্গীত গাও। বাহ বাহ, রবীন্দ্রনাথের গান তো আমার কাছে অমৃত, মধুর মতো মনে হয়। খুব ভালো না, ও আপনাকে বাড়িয়ে বলেছে। শোনো, আমার অফিসে একদিন তোমাকে ইনভাইট করব, অনেক আড্ডা হবে, জম্পেশ কবিতা হবে, মানে আমরা একটু মৌজ মাস্তি করবো আর কি, সাহিত্যের মৌজ মাস্তি, বুঝতে পেরেছো? হ্যাঁ আসবে তো? জি জি অবশ্যই আসবো, আপনি আসবেন। জি আসসালামু আলাইকুম। আম্মা ওই কিছু মনে করেন না, অর্ডার লাই কত কিছু করতে হয়, আমার ফেসা আছে আম্মা। গোলাপের নির্যাস আর ভিটামিন ই সহ নতুন লাক্স দেয় চাঁদের মতো উজ্জ্বল চেহারা।
বাঙ্গি স্যার এই দেখেন কি খুশবু বাড়িয়েছি আমাদের নোয়াখালীর ওই যে মনু মিয়ার স্যারের বাঙ্গি স্যার ঠিকই লিটন সাহেব যেটা করেছে খুবই ভালো কাজ করেছে স্যার এরকম ফ্রেশ জিনিস তো ঢাকা শহরে পাবেন না ঢাকা শহরে কোথায় এরকম ফ্রেশ বাঙ্গি নোয়াখালী নোয়াখালী এই যে মনু মিয়ার স্যার আছে স্যার শুধুমাত্র এটা ভ্যানে পাওয়া যায় ভ্যান মানে